গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোট বিশ্বের সবচাইতে বৃহৎ গণতান্ত্রিক দেশ তাই গোটা দেশ জুড়ে উৎসবের মেজাজে পালিত হয় এই ভোট শুক্রবার গোটা দেশ জুড়ে প্রথম দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তারপর আরো ছয় দফায় অনুষ্ঠিত হবে এই লোকসভা নির্বাচন গোটা দেশের সাথে রাজ্যও পালিত হচ্ছে এই উৎসব এদিন সাধারণ নাগরিকের পাশাপাশি ভোটাধিকার প্রয়োগ করেন প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদারও এদিন রাজধানী রাম ঠাকুর কলেজে ভোটদান করেন তিনি ভোটদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন গোটা দেশের প্রত্যেক নাগরিকের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই দেশ তথা ত্রিপুরার অগ্রগতি এবং উন্নয়নের লক্ষ্যে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি এবং গোটা রাজ্যবাসী যেন সেই বিষয়টিকে মাথায় রেখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজেদের মূল্যবান ভোটটি প্রদান করেন তার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানান তিনি সবাইকে নমস্কার শুভ সকাল আই আই হ্যাভ কাস্টেড মাই ভোট ইন 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 ফেভার ফেভার অফ অফ ডেভেলপমেন্ট উড এভরি পিপল অফ ত্রিপুরা টু কাস্ট দেয়ার ভোট ইন ফেভার অফ প্রোগ্রেশন অ্যান্ড ডেভেলপ আমি ত্রিপুরা আজকে উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ আজকে আমাদের দু হাজার চব্বিশের লোকসভার প্রথম ফেসের যে ভোট আধিকার ত্রিপুরা রাজ্যের পশ্চিম আসনে চলছে তো আমি এখানে আমাদের যারা গণদেবতারা আছেন ত্রিপুরা রাজ্যের এবং পশ্চিম আসনের যারা গণদেবতারা আছে সবার কাছে আমার একটাই অ্যাপিল থাকবে আমরা ডেভেলপমেন্ট যিনি যে পার্টি করেছে যে পার্টির দৃষ্টিভঙ্গি একটা সুনির্দিষ্ট ভারতবর্ষ এবং সুনির্দিষ্ট একটা ত্রিপুরা রাজ্য গড়ার সেই লক্ষ্যেই আমি সববার কাছে গণদেবতাদের কাছে আবেদন রাখবো যে সেই জায়গাতেই আমরা আমাদের ভোট প্রয়োগটা করব আমরা কোনোভাবে বিভ্রান্ত হব না এবং সত্যি অর্থে যিনি সর্বসময় আমাদের পাশে ছিল এবং আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ওনার যে বিকশিত ভারতের যে একটা চিন্তাধারা বা দু পর্যন্ত যে একটা ভারতবর্ষ এবং ত্রিপুরা রাজ্যকে নিয়ে রূপ খা যিনি তৈরি করেছেন তো নিশ্চয়ই আমাদের ভোটাধিকার আমরা সেখানেই প্রয়োগ করতে চাইব সেটাই আমার জনগণের কাছে অ্যাপিল থাকবে যে আমরা আমাদের সুনির্দিষ্ট এই যে আমরা মতদানটা আমরা খুব একটা অধিকার এবং সেই জায়গাতে যেন আমরা সুনির্দিষ্টভাবে খুব সুন্দরভাবে যেন আমরা সেই জায়গাতে ভোটটা প্রয়োগ করি। ই নিউজ